হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা এখন উপস্থিত হয়েছি সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুরের বয়জ হোস্টেল অর্থাৎ ছাত্রাবাসের সামনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সুন্দর ছাত্রাবাসটি আমার সামনে অবস্থিত যেটি চারতলা বিশিষ্ট এবং তার সামনে রয়েছে আমাদের অন্যান্য মাঠগুলো এবং সংলগ্ন রয়েছে টেনিস কোর্ট এবং ভলিবলের কোর্টে তবে এই ছাত্রাবাসের যে স্বপ্নটা মানুষ অনেক ছোটবেলা থেকে বনে থাকে সেই স্বপ্নটার অন্যতম বাস্তবায়ন এখানে আমরা আমরা করতে পেরে সক্ষম হয়েছি আর এখানে অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো মেনে চলতে হয় আর এই রুলস রেগুলেশানগুলো যদি না মানা হয় তবে পদে পদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় রুলস রেগুলেশান যেহেতু একটু কনফিডেন্সিয়াল বিষয় সেজন্য এটা ওপেনলি বলা আমার জন্য ঠিক হবে না সো যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে যাচ্ছেন তারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসলে বাকি বিষয়টা জানতে পারবেন আর এর সামনে সুন্দর নারকেল গাছ এবং তার সামনে সুন্দর মাঠটি আপনারা উপভোগ করতে পারবেন সো আজ এ পর্যন্তই আপনাদের সবার মাছ থেকে বিদায় নিচ্ছি আমি তন্ময় মণ্ডল বিপিএড দু হাজার একুশ শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে